এই ভিডিওতে আমরা আলোচনা করব চিহ্নযুক্ত সংখ্যার গঠন নিয়ে। তো এখানে লেখা আছে প্রকৃত মান, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। তো প্রথমে আমরা এখানে যেহেতু -5 দেওয়া আছে, আমরা +5 হলে কি করতাম সেটা একটু দেখে আসি। +5 যদি এমন থাকতো, তাহলে আমরা এইসব ক্ষেত্রে যেহেতু 8 বিট ব্যবহার করে থাকি, তো 5 এর ক্ষেত্রে বাইনারি হচ্ছে 101, এবং এটাকে যদি আমি 8 বিট বানাতে চাই, তাহলে সামনে আমার 0 দিয়ে পূরণ করে দিতে হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8। এখন আমাদের যেই প্রথম বিটটি রয়েছে, যেটাকে বলা হয় সাইন বিট, এটা 0। তো 0-র হচ্ছে ধনাত্মক, এবং যদি কখনো 1 ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে ঋণাত্মক। তো যেহেতু এখানে আমার +5 লেখা আছে, তো এটির সাইন বিটটা হবে 0। আচ্ছা, তো এক্ষেত্রে একের পরিপূরক সেম হবে 0 0 0 0 0 1 0 1। ধনাত্মক চিহ্নর ক্ষেত্রে কখনো এই ভ্যালুটা চেঞ্জ হয় না। তো একের পরিপূরক, দুইয়ের পরিপূরক কিন্তু আমার সেমই হবে 101। কিন্তু যখন আমি ঋণাত্মক ভ্যালু নিয়ে কাজ করব, -5 10 যেটি রয়েছে, তখন কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটি আমরা এখন দেখব। তো 5-এর জন্য প্রথমে যেহেতু বাইনারি হচ্ছে 101 এবং সামনেগুলো 0 হবে, 0 0 0 0, এই গেল আমার 7 বিট। এবং ফার্স্টের যে বিটটি হবে সেটি কিন্তু 1, কারণ 1 সাইন বিট হচ্ছে ঋণাত্মক ভ্যালুর জন্য। যখন আমরা একের পরিপূরক করব, তখন আমাদের যেই সাইন বিট থাকবে সেটি শুধুমাত্র পরিবর্তন হবে না, যা ছিল তাই হবে, বাকি সব ভ্যালু, এই যে আমার যেই বাকি 7 বিট রয়েছে, এই 7টা ভ্যালুই কিন্তু আমার উল্টে যাবে। যেমন উল্টে গিয়ে হবে 1 1 1 1 0 1 0, এবং 2-এর পরিপূরক হচ্ছে এই 1-এর পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব, তখন সেটিকে আমরা 2-এর পরিপূরক বলবো। তো এখন এটির যোগফলটা কি হবে, 1 1 0 1 1 1 1 1, 1 2 3 4 5 6 7 8, আমার 8 বিট ফুলফিল হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পেলাম যে +5-এর ক্ষেত্রে আমরা যেই ভ্যালুটা পাবো 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরকের ক্ষেত্রে, -5-এর ক্ষেত্রে কিন্তু আমরা সেম ভ্যালুটা পাবো না। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণটি এখানে লেখা আছে, সেটি হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে 76 একটা ডেসিমাল নাম্বার এবং 103 একটা ডেসিমাল নাম্বার, এর পার্থক্য বের করো। তো 103 এর প্রকৃত মান 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক দেওয়া আছে। এখন 103 এর বাইনারি ভ্যালু কত সেটি আমরা বের করব। তো 103 এর প্রকৃত মান হচ্ছে 0 1 1 0 0 1 1 1। এখন এটি আমি এভাবে লিখেছি, তোমরা চাইলে 103-কে এভাবে 2 দিয়ে ভাগ করে করে যা আসে সেই অনুযায়ী কিন্তু আমরা এই 103 এর ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, এখন যেহেতু বলেছে দুইটি সংখ্যার, এই দুইটি সংখ্যার পার্থক্য, এখানে আমরা 103 এটিকে ধনাত্মক ধরব এবং এই 76-কে ঋণাত্মক ধরব, অর্থাৎ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ধরে আমাদের যে ভ্যালুটা আসবে তখনই কিন্তু আমরা এই দুইটি সংখ্যার পার্থক্যটা বুঝতে পারবো। তো যেহেতু এটিকে আমরা পজিটিভ ধরে নিলাম, তাহলে এখন এর ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হবে না, 0 1 1 0 0 1 1 1 0 1 1 0 0 1 1 1, অর্থাৎ আমি কিন্তু 3টি ভ্যালু পেয়ে গেলাম। এখন 76-কে আমরা ঋণাত্মক ধরব। যদি আমরা ঋণাত্মক ধরি, তাহলে আমাদের ভ্যালুটা কেমন হবে? আমরা নর্মালি চিন্তা করি, আমাদের প্রথমে সাইন বিটটা হবে 1। এখন -76-এর ক্ষেত্রে আমাদের যেই প্রথম বিটটি সেটি কিন্তু হবে
1 তো 1 যদি দেই 1 1 0 0 1 1 0 0 এই হবে আমার -76 এর প্রকৃত মান একে আমরা যখন একের পরিপূরক করব আমাদের সাইন বিটটা সেম থাকবে বাকিগুলো উল্টে যাবে 0 1 1 0 0 1 1 এবং যখন 2 এর পরিপূরক করব আমরা এর সাথে 1 যোগ করব তখন হবে 0 0 1 0 1 1 0 1 অর্থাৎ আমরা কিন্তু দুইটি সংখ্যা পেয়ে গিয়েছি এখন এই দুইটি আমরা পার্থক্য বের করব ফার্স্টে আমরা ভ্যালুটা লিখে নিই যে 0 1 1 0 0 1 1 1 1 0 1 1 0 1 0 0 এখন একটা জিনিস চিন্তা করো আমরা বলছি পার্থক্য বের করব আমরা দুটি সংখ্যা নিয়েছি একটার পজিটিভ একটা নেগেটিভ এই ক্ষেত্রে আমরা কিন্তু এই পজিটিভ আর নেগেটিভ যে দুটি ভ্যালু নিলাম সেই দুটি যোগ করব তাহলেই কিন্তু আমরা এই পার্থক্যটি বের করতে পারব আচ্ছা তাহলে এখানে যদি যোগ করি তাহলে পাবো 1 1 0 এখানে হবে 1 1 0 1 1 1 আর যদি এখানে ক্যারি আসবে 1 তাহলে এখানে আমি পাবো 0 1 এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে 1 2 3 4 5 6 7 8 9 এই একটা বিট আমার ওভারফ্লো হয়েছে এটিকে ক্যারি বা ওভারফ্লো বিট বলা হয়ে থাকে এই যে আমরা এই ভ্যালুটা পেলাম এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার এবং আমরা যদি এটি ডেসিমালে কনভার্ট করে দেখি তাহলে দেখতে পাবো যে এই ভ্যালুটা হচ্ছে 27 এবং এই 27 এর সামনে পজিটিভ হবে না নেগেটিভ হবে এটি হচ্ছে আমাদের যে সাইন বিটে কিন্তু 0 অর্থাৎ প্লাস 7 তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই 103 এবং 76 এর পার্থক্য হচ্ছে 27